মনামী তার তিন মেয়ে শিখা, ইমা, রিনা এবং শাশুড়ি বনলতা দেবী ও স্বামী প্রদীপকে নিয়ে রায়পুর নামক গ্রামে বাস করত। মনামী খুবই সংস্কারী মেয়ে ছিল। পূজা অর্চনা থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজকাম সে অতি যত্ন সহকারে করত। মনামী সবসময় ঈশ্বরের কাছে তার স্বামীর দীর্ঘায়ু কামনা করত। কিন্তু প্রদীপ বরাবরই একটু বদ চরিত্রের লোক ছিল ও তার স্ত্রী থাকা সত্ত্বেও চিত্রা নামের একটি মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল। এমনই একদিন, কি গো শুনছো প্রদীপ, আমি না আর তোমাকে ছেড়ে থাকতে পারছি না, আর কতদিনই বা এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা সাক্ষাৎ করবো বলো, এখন তুমি আমাকে বিয়ে করে নাও না, তাহলে আমাদের এই সমস্যার সমাধান হবে। আসলে চিত্রা, আমিও তোমাকে ছাড়া থাকতে চাই না, কিন্তু এটা কিভাবে সম্ভব যেখানে আমার প্রথম স্ত্রী তো এখনো বেঁচে আছে আর আমাদের এখনো পর্যন্ত কোনো প্রকার ডিভোর্স হয়নি। আরে হয়নি তাতে কি হয়েছে, এখন ডিভোর্স করিয়ে নাও, এটা তো তুমি চাইলেই হবে, আর তুমি আমার জন্য এটুকু করবে না বলো? না চিত্রা, আমি এখন চাইলেই বিয়ে করতে পারি না, কারণ আমাদের গ্রামের মোড়ল খুবই কঠোর নির্ণয় করেন। এখন যদি উনি একবার বিয়ের বিষয়ে জানতে পেরে যান তাহলে আমাকে ঘর তথা গ্রাম থেকেই বিতাড়িত করবেন। প্রদীপ এভাবে বললে চিত্রা তখন একটু চিন্তায় পড়ে যায়। এরপর সে চিন্তা ভাবনা করার পর বলে, হ্যাঁ প্রদীপ, সবই তো বুঝলাম, তাহলে তুমি এক কাজ করো, এখন তোমার প্রথম স্ত্রীকে প্রাণে শেষ করে দাও, তাহলে তো আমাদের বিবাহ নিয়ে আর কারোরই কোনো আপত্তি থাকে না, তাই না? হ্যাঁ, তুমি কথাটা ভালোই বলেছো, তাহলে যত শীঘ্রই সম্ভব আমাদেরকে মনামীকে শেষ করে ফেলতে হবে, আর তবেই তো আমাদের দুজনের এক হওয়া সম্ভব হবে। প্রদীপ এবং চিত্রা এভাবেই নিজেদের মধ্যে মনিকাকে মারার প্ল্যান করে নেয়। এভাবে সেদিনটা কেটে যায়। পরের দিন সকালে প্রদীপ বুঝিয়ে সুঝিয়ে একটা জঙ্গলের মধ্যে নিয়ে আসে। প্রদীপ কোনোদিনও তার স্ত্রী মনামীর সঙ্গে ভালো ব্যবহার করেনি। আজ তার এরকম ব্যবহার দেখে তার মেয়েদের একটু সন্দেহ হয়। এরপর শিখা, ইমা, ঈশা আড়ালে তার বাবা মার পিছু পিছু আসে। এরপর প্রদীপ এবং চিত্রা মনামীকে নৃশংসভাবে হত্যা করে এবং তারা তার লাশটিকে একটি গাছের তলায় পুঁতে দেয়। এই সমস্ত দৃশ্য মনামীর তিন মেয়েই দেখে ফেলে এবং তারা খুব ভয় পেয়ে যায়, কিন্তু কাউকে কিছু না বলে তারা বাড়ি চলে আসে। এরপর ইমা বলে, নেদে ওরা মাকে মেরে ফেললো, ওরা খুব বাজে, আমি মায়ের কাছে যাব দিদি। বোন, মা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে, আর এই কথাটা আমরা চাইলেও কাউকে বলতে পারবো না। ইমা, ঈশা, তোরা মুখ বন্ধ রাখবি, কাউকে এই বিষয়ে কিচ্ছু বলার দরকার নেই। কিন্তু দিদি। না বোন, কোনো কিন্তু নয়। এরপর তারা তাদের দিদির কথা মতো কাউকে কিছু বলে না। এদিকে প্রদীপ গ্রামে ফিরে এসে সকলকে মনামীর মৃত্যুর সংবাদ পুরো গ্রামে ছড়িয়ে দেয়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এরপর এমনই একদিন প্রদীপ চিত্রাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। তখন, এই শিখা, তুই তোর ছোট বোনকে সামলা, কখন থেকে কানের কাছে চিৎকার করছে, ওকে চুপ করা, নাহলে ওর সঙ্গে তোদেরকেও বাড়ি থেকে বের করে দেব। আন্টি আন্টি, ঈশার খুবই খিদে পেয়েছে, কাল থেকে আমার বোন কিচ্ছু খায়নি, কিছু খাবার দাও না। খাবারের ফ্যাক্টরি আছে নাকি, যা ভাগ, তোর বোনকে জল খাইয়ে চুপ করা, আর না হলে আমি তোর বোনের মুখ সারা জীবনের জন্য বন্ধ করে দেব। তুমি খুব বাজে আছো আন্টি, তুমি যখন থেকে আমাদের বাড়িতে এসেছো আমাদের তিন বোনকে একটা দানা পর্যন্ত খেতে দাওনি, ঈশ্বর কখনোই তোমাকে ছাড়বে না, তোমার পাপের শাস্তি ঈশ্বর ঠিক তোমাকে দেবেন, তুমি দেখে নিও। তোর দেখছি খুব মুখ চলছে, তবে রে তোকে দেখাচ্ছি। এই বলে চিত্রা শিখা, ইমা ও ঈশাকে খুব মারধর করতে থাকে। তখনই প্রদীপ সেখানে চলে আসে। এরপর প্রদীপকে শিখা বলে, বাবা দেখো আন্টি আমাদেরকে শুধু শুধু মারছে, বোনের খুব খিদে পেয়েছে, বোন আমাদের তুলনায় অনেক ছোট, ও খিদে সহ্য করতে পারবে না বাবা। এই কালমুখী, তুই এখন চুপ কর, এখন তোরা তিনজনে আমার অন্ন ধ্বংস করছিস, তোদের এই বাড়িতে কেনই বা জন্ম হয়েছিল ঈশ্বরই জানেন, তোর মায়ের সঙ্গে এখন তোরাও মারা গেলি না কেন, তাহলে তো আমার আর কোনো ঝামেলাই থাকতো না। বাবা, তুমি তোমার নিজের সন্তানকে এভাবে বলতে পারলে, দেখো দেখো তোমার বড় মেয়ের একটু বেশি মুখ চলছে, আমার কথা শোনো, এই আপদকে ঘর থেকে বিদায় করো, রোজ রোজ এরকম চেঁচামেচি ভালো লাগে না। হ্যাঁ চিত্রা, তুমি ঠিকই বলেছো, এই তোরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, যা বেরো বলছি।
প্রদীপ এভাবে বলে তার তিন মেয়েকে বাড়ি থেকে বের করে দেয়। তখন ইমা বলে, দিদি বাবা আমাদের মাকে মেরে ফেলেছে আর আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছে। বাবা খুব বাঁচা, আমার এরকম বাবা চাই না। দিদি আমরা এখন কোথায় যাব আর কি খাব? জানি না রে বোন, এখন আপাতত যেখানে আমাদের মাকে ওরা পুঁতে দিয়েছে ওখানে গিয়ে বসি চল। এছাড়া আমাদের আর কোনো জায়গা নেই, বাকিটা ঈশ্বরই জানেন। প্রদীপ চিত্রা মনামিকে মেরে একটি কাঁঠাল গাছের তলায় পুঁতে দিয়েছিল। এরপর তারা তিন বোনে সেই গাছের তলায় গিয়ে বসে এবং গিয়ে দেখে সেখানে গাছে অনেক কাঁঠাল ফলে আছে। তখন, দিদি আমার খুব জোরে খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দাও না দিদি। আর ঈশ্বরও খুব জোরে খিদে পেয়েছে, দেখো ও কেমন কাঁদছে। দিদি আমাকে খাবার দাও, আমাকে খুব জোরে খিদে পেয়েছে। শিখা তার দুই বোনের থেকে বয়সে একটু বড় ছিল, তাই সে খিদে সহ্য করতে পারলেও তার ছোট দুই বোন খিদে সহ্য করতে পারছিল না। সেজন্য সে বলে, দাঁড়া আমার মাঠে একটা পুঁতি এসেছে, আমি বরং এই গাছের কাঁঠালগুলোকে ভাঙি, এখন এই কাঁঠালকে আমাদেরকে দিন কাটাতে হবে। এই বলে শিখা গাছ থেকে একটি কাঁঠাল ভাঙে। তারপর তারা তিন বোনে সেটিকে বেশ আনন্দের সঙ্গেই খাচ্ছিল। তখন ঈশা বলে, দিদি দিদি এটা খুব মজা, খুব টেস্টি খেতে। হ্যাঁ বোন খা, পেট ভরে খা। আচ্ছা দিদি আমরা এই কাঁঠালগুলোকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলে হয় না? হ্যাঁ বোন তুই ঠিকই বলেছিস, আমরা এগুলোকে নিয়ে শহরের বাজারে বিক্রি করব, ওখানে কাঁঠালের খুব চাহিদা হবে। এরপর শিখা ইমা ও ঈশা তিন বোন মিলে সেই কাঁঠালগুলোকে নিয়ে গ্রাম থেকে একটু দূরে একটা শহরের বাজারে বিক্রি করতে যায়। তাদের কাঁঠাল বেশ ভালোই বিক্রি হয়, তারা দিন শেষে বেশ লাভবান হয়। এভাবেই কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন হঠাৎই ইমা বলে, জানো দিদি আমি যখন স্কুলে যেতাম আমার একটা বান্ধবী টিফিনে রোজ কাঁঠালের আচার নিয়ে আসতো আর সেটা খুবই সুস্বাদু ছিল। দিদি আমরা যদি কাঁঠালের আচার তৈরি করে বিক্রি করি নিশ্চয়ই সেটা খুবই সুস্বাদু হবে আর আমরা অনেক লাভবান হব। হ্যাঁ বুদ্ধিটা তো তুই খারাপ দিসনি, আমরা এই পয়সা দিয়ে বরঞ্চ আচারের সামগ্রী কিনে নিয়ে আসব আর আজই আমরা আচার বানাবো। এরপর তারা তাদের কথা মতো বাজার থেকে আচারে সামগ্রী কিনে আনে এবং তারা তিন বোন মিলে দিন রাত অনেক পরিশ্রম করে কাঁঠালের আচার তৈরি করে এবং সেগুলোকে নিয়ে বাজারে বিক্রি করে। আরে বাহ, তোদের আচার তো দেখতে খুবই সুন্দর আর সেন্টও খুব সুন্দর বেরোচ্ছে। এই দে তো একটু খেয়ে দেখি কেমন স্বাদ, দেখতে যেমন সুন্দর খেতেও কি তেমনই সুন্দর। হ্যাঁ কাকিমা আপনি খেয়ে দেখুন, তারপর ভালো লাগলে আপনি কিনবেন। এই বলে শিখা মহিলাটিকে এক টুকরো কাঁঠালের আচার দেয়, যেটি খেয়ে মহিলাটি বলে, বাহ খুব সুন্দর সুস্বাদু খেতে। এক কাজ কর, এখানে যত আচার আছে সব আমাকে প্যাক করে দে, আর এই নে তোদের আচারের টাকা। এই বলে মহিলাটি তাদের টেবিলে সাজানো সমস্ত আচার কিনে নেয়। শেষে তাদের তিন বোনকে 5,000 টাকা দিয়ে চলে যায়। তখন ইমা বলে, দেখেছো তো দিদি আমি বলেছিলাম না কাঁঠালের আচার খুব সুন্দর বিক্রি হবে, আজ তো আমাদের সব বিক্রি হয়ে গেল। হে 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 কি মজা, আজকে আমরা পেট ভরে খাবার খেতে পাবো। এই বলে তারা দোকান থেকে খাবার কিনে সেই গাছের গোড়ায় আবারও চলে যায় এবং তারা তিন বোনে আনন্দের সঙ্গে খাবার খেতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। এরপর তারা তিন বোন আরো বেশি বেশি পরিশ্রম করে বেশি পরিমাণের কাঁঠালের আচার তৈরি করতে থাকে এবং এতে করে তারা বেশ লাভবান হতে থাকে। এভাবেই তারা একটি আচারের ব্যবসা শুরু করে ফেলে। তাদের আচারের মান ভালো হওয়ায় সকলেই তাদের আচার খুবই পছন্দ করে এবং তাদের আচারের প্রসিদ্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর তারা ওই শহরের কাছেই একটা ঘর নেয় এবং সেখানে তারা তিন বোন মিলে থাকতে শুরু করে। এরপর শিখা তার ছোট বোনেদেরকে স্কুলে ভর্তি করে দেয়। এমনই একদিন শিখা একটি গাড়ি করে
তার ছোট বোনদেরকে আনতে যাচ্ছিল। তখন এই যে শুনছো, ওটা শিখা ঈশানা, ওরা এখন এত দামি গাড়ি কোথা থেকে পেলো? আবার দেখছি একটা ড্রাইভারও সঙ্গে আছে, যেখানে ওদেরকে এই অবস্থায় দেখে তো আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। তা ব্যাপারটা তো লক্ষ্য করতে হবে, ওদের এই অবস্থা কিভাবে হলো। এরপর প্রদীপ বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে তার স্ত্রী এবং মাকে সমস্ত কথাই জানায়। এই তুমি খবর নিও তো, ওরা কি করে এত দামি গাড়ি চড়ছে, এটা তো ভাববার বিষয় আছে, তাই না? একদিন যাদেরকে আমরা ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আর আজকে তারা আলিশান গাড়ি চড়ছে, আর এদিকে আমরা না খেয়ে দিন কাটাচ্ছি। আসলে চিত্রা ঠিকই বলছিল, তাদের সংসারে যাকে বলে আকাল দেখা দিয়েছিল। প্রদীপের কোনো কাজকাম ছিল না, আর এদিকে চিত্রা লোকের বাড়িতে কাজ করে কোনো ক্রমে দুটো পয়সা রোজগার করে দিন কাটাতো। এভাবেই অতি কষ্টের মধ্য দিয়ে তারা দিন কাটাচ্ছিল। এরপর একদিন চিত্রা এবং প্রদীপ তাদের তিন মেয়ের পিছু নেয়। তখন তারা দেখে মনামিকে যে স্থানে পুঁতে দিয়েছিল সেখানে গিয়ে তারা কান্নাকাটি করছে। মা, সেদিন তোমাকে আমরা বাঁচাতে পারিনি, কিন্তু জানি মা, তুমি না থেকেও আমাদের সঙ্গে আছো। এই পৃথিবীতে আমাদের আপন বলতে কেউ নেই, কিন্তু এই গাছটাকে আমরা মায়ের মতোই স্নেহ করি। তুমি আমাদের আশীর্বাদ করো মা। মা জানো, আমরা এখান থেকে কাঁঠাল নিয়ে গিয়ে কাঁঠালের আচার বানিয়ে বিক্রি করে আজ আমরা অনেক বড় লোক হয়ে গিয়েছি। কিন্তু মা, তোমাকে আমরা অনেক মিস করি। আই লাভ ইউ মা। তারা তিন বোনে এভাবেই তার মাকে নিয়ে আক্ষেপ করতে থাকে, এবং তাদের এত ধনী হওয়ার পেছনের কারণ জেনে প্রদীপ এবং চিত্রা বুঝতে পারে, এবং তারা এত কান্নাকাটি করছে দেখে প্রদীপ বলে, তোরা এখানে কি করছিস? আর তোরা আগে থাকতেই জানতিস নাকি যে আমরা দুজনে মিলে তোদের মাকে হত্যা করেছি? হ্যাঁ, আমরা জানি, আমরা সব কিছু জানি। তোমরা দুজনে আমাদের মাকে হত্যা করে এখানে মাটির নিচে পুঁতে দিয়ে গিয়েছিলে। ছি বাবা, তুমি এত জঘন্য কাজ করতে পারলে, আজ তোমাকে বাবা বলতেও লজ্জা করছে। হ্যাঁ, আমরা সবই জানি, আমি তো পুলিশকে সবকিছু জানিয়ে দেব বলেছিলাম, কিন্তু দিদি তো মানা করলো। হ্যাঁ বাবা, আমি বারণ করেছিলাম, তুমি বাবা হয়ে আমাদের প্রতি তোমার কর্তব্য পালন করনি, কিন্তু আমরা মেয়ে হয়ে সেই কর্তব্য পালন করেছি। আমাদের মাকে তুমি মেরে ফেলেছো, তাই হয়তো তোমাকে কোনো দিন আমরা ক্ষমা করতে পারবো না, কিন্তু তাই বলে তোমাকে পুলিশেও ধরাতে পারি না, কারণ তুমি আমাদের বাবা। শিখা ইমা এভাবে বললে তখন প্রদীপ তার ভুল বুঝতে পারে এবং বলে, আমাকে ক্ষমা করে দে রে মা, আমি তখন অন্ধ হয়ে গিয়েছিলাম, আর এই চিত্রার কথা শুনে তোর মায়ের এবং তোদের প্রতি অনেক অন্যায় করেছি। ও, এখন সব দোষ আমার হয়ে গেল, তাই তো? কেন, তুমিও তো সেদিন আমার কথায় সায় দিয়েছিলে, আর আজ সব দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ? চুপ করো, তুমি বেরিয়ে যাও, তুমি আমাদের সংসারে ঢুকে আমাদের সংসারকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছো। তোমার জন্যই এ সব কিছু হয়েছে, আর এখন আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই, তাই আমার আর তোমাকে চাই না, আমি আমার মেয়েদের সঙ্গেই থাকতে চাই। প্রদীপ তখন নিজের ভুল বুঝতে পারে এবং প্রায়শ্চিত্র হিসাবে সে চিত্রাকে নিজের জীবন থেকে এবং বাড়ি থেকে বার করে দেয়, এবং তার তিন মেয়েকে নিয়ে আবারও আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকে। দেবযানীর আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো চলছিল না। তার স্বামী নবীনের শরীর অসুস্থ হওয়ার পর থেকে সে তার একমাত্র মেয়ে বৃষ্টিকে নিয়েই একেবারেই ভেঙে পড়েছিল। এর আগে নবীন দিনমজুরের কাজ করত, আর তাই দিয়ে তাদের মোটামুটি সংসার চলে যেত। আর এখন তার শরীর খারাপ হওয়ায় তাদের বাড়িতে ভালোভাবে খাবারও জুটছিল না। এমনই একদিন, মা, ও মা, আমায় কিছু খেতে দাও, আমি স্কুলে যাব। এখন আমার স্কুলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আর বাবারও মনে হয় খিদে লেগেছে, এখন আমাদের দুজনকেই খেতে দাও। না রে মা, আমার এখন খিদে লাগেনি, তুই খেয়ে স্কুলে চলে যা, তোর মা হয়তো তোর জন্য খাবার নিয়ে আসছে। কেন বাবা, তুমি খাবে না কেন? তুমিও তো সকাল থেকে কিছুই খাওনি। হ্যাঁ, খাইনি, আর সবাইকে খেতেও নেই, বুঝেছিস? তোকে যা বলছি তুই সেটাই কর। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই দেবযানী জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথাবার্তা শুনছিল। এরপর সে তাদের কথাবার্তা শুনে মনে মনে ভাবে, হে ঈশ্বর, এবারে আমি কি করব কি জানি, ওদেরকে খেতে দেওয়ার মতো বাড়িতে কিছুই নেই, শুধু ভাত পড়ে আছে, আর হয়তো নবীন এটা জেনেই এরকম বলছে, কিন্তু না,
নবীনের জন্য খাবার নিয়ে যেতেই হবে, না তো খালি পেটে থাকলে ওর আবারও শরীর খারাপ করবে। আসলে নবীনের পেটের সমস্যা ছিল, সে যেই খাবার খেত সেটাতেই তার বদহজম হয়ে যেত। এরপর দেবযানী চিন্তা ভাবনা করার পর তাদের জন্য সাদা ভাত ও আচার নিয়ে যায়, যেটা দেখে নবীন বলে, দেবযানী তুমি এটা কি নিয়ে এসেছো? আচার দিয়ে কিভাবে ভাত খাবো? আর যেখানে আমার উল্টোপাল্টা খাবার খেতে মানাও আছে। হ্যাঁ মা, এগুলো কি শুধু আচার দিয়ে আবার কেউ ভাত খায় নাকি? আচার তো আমরা স্কুলে কিছু খাবার খাওয়ার পর খাই, আর সেটা ভালো আচার, তোমার মতোই শাক পাতা দিয়ে তৈরি আচার নয়। এখন এটা আচার না চাটনি সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ রে মা, আমিও সেটা জানি, কিন্তু কি করবি বল, বাড়িতে খাবার মতো কিছুই নেই, শুধু চাল পড়ে আছে। তবুও তো আজ তাই ভাত রান্না করতে পেরেছি, কয়েকদিন পর থেকে হয়তো সেটাও পাবি না। দেবযানী দেবীর কথা শুনে তখন বৃষ্টি ও নবীনবাবুর মন খারাপ হয়ে যায়। এরপর তারা আর কথা না বাড়িয়ে দেবযানীর হাতের তৈরি আচার দিয়ে ভাত খেতে থাকে, যেটা খেয়ে বৃষ্টি বলে, ওয়াও মা, তোমার আচার খেতে তো খুবই সুন্দর, অল্প ঝাল টক মিশিয়ে একেবারে চটপটি, এটা খেতে আমার খুবই ভালো লাগছে, এটা আমাদের স্কুলের আচারের থেকেও সুন্দর খেতে। আসলে বৃষ্টি ঠিকই বলছিল, কারণ দেবযানী খুবই সুন্দর আচার তৈরি করতে পারত, আর তার আচার খাওয়ার পর খেলে খাবারও হজম হয়ে যেত। এরপর সেদিন বৃষ্টি খাওয়া দাওয়া শেষে স্কুলে চলে যায়, এদিকে নবীনও সেটা খাওয়ার পর অনেকটাই সুস্থ অনুভব করে। এভাবে আরও দুদিন কেটে যায়, যার ফলে নবীনেরও শরীর সুস্থ হয়ে ওঠে ও সে বলে, এই যে দেবযানী, আজ আমি বড়ই খুশি, তোমার আচার তো আচার নয়, ওটা যেন একটা আয়ুর্বেদিক ওষুধ, যেটা খেয়ে আমার পেটের সমস্যা একেবারে ঠিক হয়ে গিয়েছে। তা তুমি কি কি দিয়ে আচার তৈরি করো একটু বলো তো। ওই না, তেমন কিছু নয় তো, ও আমি আমার দাদুর কাছ থেকে শিখেছিলাম, ওতে আমলকি সুফলা ধনে পাতা আরও অনেক কিছুই দিয়েছি। তা বেশ ভালো, তুমি এবার থেকে আমার জন্য রোজ আচার দিয়েই ভাত দেবে, তাহলে আমি একেবারেই সুস্থ থাকবো। হ্যাঁ, তাহলে বেশি করেই নিয়ে যাও না, এমনিতেও তো তুমি দুপুরের খাবার নিয়ে যাবে। দেবযানীর কথা মতো সেদিন নবীন তার খাবারের সঙ্গে বেশি করে আচার নিয়ে নেয়। এরপর সে তার কাজের উদ্দেশ্যে গ্রামের মোড়লের বাড়িতে যায়। তখন, এই যে মোড়লবাবু, আজ আমায় কিছু কাজ দিন, অনেকদিন পর আমার শরীরটা বেশ কিছুটা সুস্থ বলেই মনে হচ্ছে। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু আজ আমার শরীরটা খুব একটা ভালো নেই, সকাল থেকেই যেন পেটটা মোচড় দিয়ে দিয়ে উঠছে, দুদিন ধরে তো আমার পটিও আটকে গিয়েছে বুঝেছ। সে কি বলছেন মোড়লবাবু, এরকম তো আমারও হতো, তা আপনি চিকিৎসা করাননি? আরে সেটা আবার বাকি থাকে নাকি, এই দুদিন ধরে তো ডাক্তারের যাতায়াত লেগেই রয়েছে। আসলে দুদিন আগে আমার একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, আর ওখানের উল্টোপাল্টা খাবার খেয়েই এরকম হয়েছে। কিন্তু ওয়েট ওয়েট, তোমার পেটের সমস্যা কিভাবে ঠিক হলো? তুমি যে বলছিলে না তোমার এই একই সমস্যা ছিল। মোড়লবাবুর কথা শুনে নবীন তার স্ত্রীর তৈরি আচারের ব্যাপারটা বলে, যেটা শুনে মোড়লবাবু বলে, তাহলে আর অপেক্ষা কিসের, কই দাও আমাকে ওই আচারটা দাও, খেয়ে দেখি আমার শরীর ঠিক হয় কি না। হ্যাঁ দিচ্ছি বাবু, আসলে আজ আমি একটু বেশি করেই আচার নিয়ে এসেছিলাম, এই নিন বাবু এটা খান আর খেয়ে দেখুন, আশা করি আপনারও পেটের সমস্যা ঠিক হয়ে যাবে। এই বলে নবীন তার নিয়ে আসা আচার মোড়লবাবুকে দেয়, যেটা খেয়ে কিছুক্ষণ পরেই মোড়লবাবু সুস্থ হয়ে ওঠে। এরপর সে বলে, বাহ নবীন, সত্যি তোমার আচারের কাজ আছে, আমি তো প্রথমে ভেবেছিলাম তুমি হয়তো মিথ্যে কথা বলছো, কিন্তু এটা খেয়ে এখন খুবই উপকৃত হলাম বুঝেছ। তা আমার আরও কয়েক জার এই আচার লাগবে, তুমি আমায় দিতে পারবে তো? হ্যাঁ বাবু পারবো, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে তেমন টাকা পয়সা নেই, মানে হাতে কিছু টাকা আসুক তারপর আপনাকে আচার তৈরি করে দেব। আরে তার আর প্রয়োজন হবে না, এই নাও এতে 5000 টাকা আছে, তুমি বাড়ি গিয়ে নিশ্চিন্তে আচার তৈরি করো, আর হ্যাঁ তোমার এই আয়ুর্বেদিক আচার আমায় দিতে ভুলবে না কিন্তু। সেদিন মোড়লবাবুর কথাবার্তা শুনে ও তার কাছ থেকে টাকা পেয়ে নবীন খুবই খুশি হয়ে যায়। এরপর সে টাকা নিয়ে খুশি মনে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সে সমস্ত ঘটনা তার স্ত্রী দেবযানীকে বলে, যেটা শুনে দেবযানীও খুশি হয়ে যায়। এরপর খুশি মনে দেবযানী ওই টাকা দিয়ে প্রচুর পরিমাণে আচার তৈরি করে, যেটা দেখে নবীন বলে, এই যে দেবযানী, তুমি এত আচার তৈরি করলে কেন? এখন এত আচার নিয়ে আমরা কী বা করবো, যেখানে মোড়লবাবু তো মাত্র কয়েক জারি নেবেন বলেছেন।
আরে সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমরা বাকি আচারগুলো নিয়ে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করব, আর তুমি দেখবে এটা খেয়ে সকলেই উপকৃত হবে। হ্যাঁ দেবযানী, তুমি ঠিকই বলেছো, সেই তো উলফাল জিনিসের আচার বিক্রি হয় যেগুলো খেয়ে লোকজন অসুস্থ হয়ে পড়ে, তার থেকে ভালো আমাদের এই আচার খেলে ওদেরই উপকার হবে। এভাবেই তারা সেদিন পরিকল্পনা করে নেয় ও তারা পরের দিন থেকে একটি ঠেলাই করে তাদের গ্রামে আচার বিক্রি করতে থাকে। এই আচার নিয়ে যাও আচার, সুস্বাদু একেবারে প্রাকৃতিক উপাদানের তৈরি আচার, যেটা খেতেও ভালো আর স্বাস্থ্যের পক্ষেও ভালো। এই যে দিদি আচার নিয়ে যাও। কি আচার খেলে আবার স্বাস্থ্য ভালো হয় নাকি? এটা তো আমি জীবনে প্রথম শুনলাম। আমি তো আগের বারে আচার দিয়ে রুটি খেয়েছিলাম, আমার পেট ছেড়ে দিয়েছিল। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, কিন্তু আচার লোভনীয় জিনিস। তা দিদি কই দেখি তুমি কিসের আচার নিয়ে এসেছো? এই যে দিদি দেখুন, এটাকে আচার না বলে আপনি আয়ুর্বেদিক ওষুধও বলতে পারেন, যেটা খেলে বাচ্চা থেকে বুড়ো সকলেরই পেটের সমস্যা ঠিক হয়ে যাবে। এই বলে দেবযানী তাদের হাতে একটি আচারের পাত্র দেয়, যেটা দেখে মহিলাগুলি বলে, এই পাজি এরকম বাজে দেখতে আবার আচার হয় নাকি? এটা তো দেখে অন্য কিছু বলেই মনে হচ্ছে, এতে না আছে কোনো তেল আর নাই বা আছে আচারের ঝাঁঝালো গন্ধ। আসলে দিদি এটা পেটের উপকারী বিভিন্ন উপাদান দিয়ে তৈরি, তাই আপনার এটা দেখতে খারাপ লাগছে। না না খারাপ দেখতে লাগলে হবে না, আচার দেখতে সুন্দর হওয়ার প্রয়োজন আছে। এখন তো আমার মনে হচ্ছে তুমি মানুষজনকে বোকা বানাতেই এখানে এসেছো। যাও বলছি, যাও এখান থেকে। মেয়েগুলো সেদিন এভাবেই বলে দেবযানীকে সেখান থেকে তাড়িয়ে দেয়, যার ফলে দেবযানীরও তখন মন খারাপ হয়ে যায়। এরপর সে বাড়ি এসে নবীনকে বললে, নবীন তখন বলে, আরে বাবা মানুষ প্রথম প্রথম একটু আধটু ভুল করে, কিন্তু শেষে যখন বোঝে তখন ঠিকই তার মর্ম বোঝে। আর তুমি আমার কথা শোনো, তুমি একবার তোমার আচার নিয়ে স্কুলের পাশে অবশ্যই যাও। নবীনের কথা শুনে সেদিন দেবযানী সত্যি সত্যি তাদের গ্রামের স্কুল মাঠে যায়। এরপর বাচ্চারা তার তৈরি আচার খেতে থাকে, যার ফলে তাদের খুবই ভালো লাগে ও তারা সেদিনের পর থেকে প্রতিদিনই দেবযানীর তৈরি আচার কিনে খেত। এভাবেই ধীরে ধীরে দেবযানীর আচার সকলের কাছেই পরিচিত হতে থাকে, যার ফলে কয়েকদিনের মধ্যেই তার আচার স্বাদ ও গুণের জন্য বিখ্যাত হয়ে ওঠে। আর এভাবেই করে দেবযানী তার পরিবারে আর্থিক সচ্ছলতা নিয়ে আসতে সক্ষম হয় ও তারা সকলে মিলে হাসি খুশিতে থাকতে শুরু করে।